নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র তিনটি রাশির জাতক ও জাতিকাদের জন্য যাদের শনির সাড়ে সাথে চলছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যাদের সাড়ে সাথের এফেক্টে প্রচুর প্রবলেমে পড়ছেন, তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল আপনাদের জন্য তৈরি করতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো শনির সাড়ে সাথের প্রভাব কী করে কাটাবেন, অর্থাৎ শনির কুপ্রভাব কী করে কাটাবেন, এই নিয়ে বিস্তারিতভাবে আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে এমন কিছু কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের চলার পথে 10% হলেও কাজে আসবে। তাহলে আসুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বর্তমানে তিনটি রাশির সাড়ে সাথে চলছে, সেই তিনটি রাশি হচ্ছে মকর রাশি, ধনুরাশি এবং কুম্ভ রাশি, আপনারা সেটা জানেন। আর এই তিনটি রাশির এই সাড়ে সাথের কুপ্রভাব কী করে কাটাবেন সেটা নিয়ে আজকে আমি ভিডিওতে বলতে চলেছি। তাহলে আসুন শনি নিয়ে টোটাল কাহিনী আজকে উদ্ঘাটন করতে চলেছি। দেখুন, শনি যেটা আমরা দেবতা বলি, সেটা আমরা দেবতাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা একটি গ্রহ। আর এই গ্রহ এমন একটি গ্রহ যেটা অন্যায়কে বরদাস্ত করে না, অর্থাৎ আপনার কৃতকর্মের ফল আপনাকে পেতে বাধ্য করায়। অর্থাৎ আপনি কাউকে যদি চর মারেন, সেই চরের বদলা আপনাকেও একদিন এই সাড়ে সাথে পিরিয়ডে চর খেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ আপনারা সাড়ে সাথীর আগের ফেজে, যখন আপনাদের সাড়ে সাথী পড়েনি, তখন কোনো মানুষকে যদি প্রতারিত করেন, কোনো মানুষকে যদি মনে দুঃখ দেন, সেই দুঃখ কিন্তু আপনাকে এই সাড়ে সাথীতে পেতে হবে। অর্থাৎ পৃথিবীটা যেমন গোল, প্রতিটি ক্রিয়ার যেমন বিপরীত প্রক্রিয়া আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক তেমনি এই শনি হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের নিয়মে চলে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন তেমন ফল পাবেন। আমরা মনুষ্যজাত, আমরা চলার পথে কিছু না কিছু ভুল করেই থাকি, দোষ করেই থাকি, তবে অজান্তে দোষের মাপ আছে, কিন্তু জ্ঞান তো দোষের কিন্তু মাপ নেই। আর শনি সেটা বুঝতে পারে যে কে অজান্তে দোষ করলো, কে জ্ঞানত দোষ করলো। আর এই বুঝার ফলেই যারা জ্ঞানত দোষ করে তাদেরকে কিন্তু প্রচুর হারে ভুগতে হয়। অর্থাৎ এই শনির সাড়ে সাথে ফেজে আপনাদেরকে অর্থনৈতিক দিক, মানসিক দিক, শারীরিক দিক, সমস্ত দিকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে বা করছে। যেমন এই সাড়ে সাথে ফেজে বেশিরভাগ জনের গুরুজন হানি হয়, অর্থাৎ পিতা বা মাতার মৃত্যু, এটা করায়। এছাড়াও লোন করিয়ে দেয়, এছাড়াও মানে কোনো দিক থেকে সাপোর্ট পান না। তবে একটা জিনিস কি জানেন, এই শনি আপনাকে মানুষও চিনিয়ে দেয়। কেমন করে? এই সময় যাদেরকে পাশে পাবেন না তাদেরকে বুঝতে পারবেন যে সেই মানুষটি আসল আপনার ছিল না বা আপনার মঙ্গল চায় না। এই মানুষ চেনানোর কাজটাও কিন্তু শনি করে। অর্থাৎ এই সাড়ে সাথে ফেজে আপনারা যারা প্রবলেমে পড়েছেন, দেখবেন 90% মানুষ নেই আপনার পাশে, যাদের সাথে আগে আপনি উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, তাকে গিয়ে দুটো পয়সা চাইবেন, 2000 টাকা দিস তো বা 5000 টাকা দিস তো, ওর পকেটে পয়সা আছে, বাট ও বললো না, নেই, আপনিও বুঝতে পারলেন, তখন কিন্তু আপনি মনে একটু হার্ড হবেন। আর এই হার্ড হওয়ার ফলে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটির আসল চেহারা কী। আর এই আসল চেহারাটাই শনি আমাদেরকে চিনিয়ে দেয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কাজগুলো এই সময় করবেন না। দেখুন, ফার্স্ট অফ অল, যারা শনি দেবতাকে খুব মানেন, আমিও মানি, তাদেরকে একটা কথাই বলবো, যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয় সেখানে কখনোই যাবেন না, নৈব নৈব চ। হয়তোবা শুনে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটা খারাপের বিষয় নয়, আমি আপনাদের মঙ্গলের জন্য বলছি। কারণ শনির দৃষ্টি ভালো নয়, শনি যেখানে মূর্তি রূপে পূজিত হয় সেখানে তো অবশ্যই চোখ থাকে,
আর এই দৃষ্টি যখন আপনার উপর পড়বে তখন কিন্তু আপনি কৃপার জন্য গেলেন, শনি দেবতারকে প্রার্থনা করলেন, কিন্তু কৃপা পেলেন না, কৃপা পেলেন না। আর এই কৃপা না পেয়ে আপনি উল্টো খারাপটাই হয়ে গেল। তাই আমি বলবো, যেখানে শিলারূপে পূজিত হয় শনি দেবতা সেইখানে আপনারা পুজো দিন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মূর্তিরূপে যেখানে পূজিত হয় সেখানে আপনারা পুজো দেবেন না, যেখানে শিলারূপে পূজিত হয় সেখানেই আপনারা পুজো দিন। দ্বিতীয় কথা বলি, অনেক ছেলেদের ক্ষেত্রে বলছি, আমি মেয়েদের ক্ষেত্রে বলছি না, অনেকে মদ্যপান করেন, করেন তো, এই জিনিসটি কিন্তু শনি দেবতা পছন্দ করে না। অর্থাৎ এই সাড়ে সাতি ফেজে আপনাদেরকে সাত্ত্বিকভাবে থাকতে হবে, নিরামিষ আহার যত পারেন গ্রহণ করুন, মাছ মাংস খাওয়া যাবে, এটা বলবো না খাওয়া যাবে, বাট শনিবার মঙ্গলবার এগুলো মানতে হবে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, মাছ মাংস পারতপক্ষে কম খাওয়াটাই চেষ্টা করুন। এছাড়াও এই সময় আপনারা হাঁটু পর্যন্ত পা ধোবেন, অর্থাৎ বাইরে থেকে যখন আসলেন, আপনি কোনো কাজে নিশ্চয় ঘরে তো বসে থাকেন না, কাজে গেছেন, সে চাকরি করুন বা ব্যবসা করুন, আসার পর হাঁটু পর্যন্ত পা ধোবেন, এবং এই আমাদের কোনোই যেটাকে বলি সে পর্যন্ত কিন্তু হাত ধুতে হবে। এই সাড়ে সাতি ফেজে কিন্তু এটা মেনটেন করতে হবে। আর আমি এতটুকুর দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের প্রবলেম অনেকখানি কেটে যাবে, অনেকখানি কেটে যাবে, কারণ এরপরেও আরও অনেক কিছু বিস্তারিত বলবো, এটা গেল স্টার্টিং পয়েন্ট। দ্বিতীয়, এই সাড়ে সাতি ফেজে আপনারা আপনাদের সামর্থ্য মতো দুস্থ মানুষকে, যারা খেতে পায় না, দেখবেন স্টেশনে বা বাসস্টপে বা রাস্তাতে দেখবেন অনেক দুস্থ মানুষ আছে যারা ভিক্ষা করে খাচ্ছে, পা নেই, বিশেষ করে পা নেই, এরকম যারা দুস্থ মানুষ তাদেরকে আপনি আপনার সামর্থ্য মতো রুটি বা তরকারি বা ভাত যা পারবেন হোটেল থেকে কিনে এনেও দেন, আপনি নিজে হোটেল থেকে কিনে এনেও তার হাতে তুলে দেন, কিন্তু দেন, কিন্তু দেন। আর এই দেওয়ার ফলেই ভাগ্য উদয় হবে, অর্থাৎ এই শনি একটা জিনিস ভাববেন, আপনি ধরুন মাস গিয়ে 20,000 টাকা কামাই করেন, সেখান থেকে যদি আপনি সারা মাসে 500 টাকা যদি খরচা করেন, এই সবের ক্ষেত্রে গায়ে লাগবে না। একটা জিনিস ভাবুন, যে মানুষটিকে আপনি সেই অন্ন তুলে দিলেন তার একটা বিশাল আশীর্বাদ আপনার কাছে কিন্তু লাগবে, আর এই আশীর্বাদের ফলেই কিন্তু আপনার ভাগ্যের কিন্তু উন্নতি ঘটবেই ঘটবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে, অনেকে আছে দেখবেন রাস্তাতে কোনো কুকুর আছে হঠাৎ করে একটা ঢিল মেরে দিল। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখলাম, দেখে খুব খারাপ লাগলো, কিছুদিন মানে এই এই কালী পুজোর রাত্রেই একটা কুকুরের দুটো পা ধরে পুরো বনমন বনমন করে ঘুরাচ্ছে আর কুকুরটা আর্তনাদ করে যাচ্ছে, এসব কি? তারাও বাঁচতে এসছে, কাউকে মারার অধিকার আমাদেরকে ঈশ্বর দেয়নি, এটা মাথায় রাখুন। আজকে আপনাকে যদি মারা হয় বা একটা চড়ো মারি, বা আপনি যদি আমাকে একটা চড়ো মারেন, আমি সঙ্গে সঙ্গে থানায় যাব বা আপনি সঙ্গে সঙ্গে থানায় যাবেন, কমপ্লেন করব, তাদের জন্য কী আছে? তাদের জন্য থানায় হচ্ছে শনি দেবতা। আর আর কথাই আছে, ভগবানের মার দুনিয়ার বার, একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করুন, যে কোনো জীবকে একটু মমতা করুন, মায়া করুন, একটা পিঁপড়া পর্যন্ত হোক না কেন তারও একটা জীবন, এটা একটু ভাবুন যে আপনাকে মারলে আপনার কেমন লাগবে, আপনাকে হত্যা করলে কি কষ্টটা হবে, সেই কষ্টটা তারও হয়, এই জিনিসটা অবশ্যই একটু ভাবুন, ভাবার বিষয় রয়েছে। তাই রাস্তার কোনো কুকুরকে কখনোই মারবেন না, যদি পারেন আমি বলবো তাদেরকে 5 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট হোক না কেন দিন, আরে দিন না কি হবে, 5টা টাকার বিস্কুট একটা যদি খাওয়ান ওদেরকে কিছুই হবে না, তাদের একটা আশীর্বাদ আপনাদের কিন্তু কপালে কিন্তু লাগবে, আর জীবজন্তুর একটা আশীর্বাদ লাগে। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথাই বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, উনি উনার মতো
এখন পর্যন্ত কেউ হতে পারবে না, আর হতে পারেও নি, পারবেও না। তো উনার মতো একজন মানুষ এই কথাটি বলেছিলেন, আপনারা সকলেই জানেন। তা আমরা সব কিছুই জানি, সব কিছুই বুঝি, কিন্তু আমরা ভুল করি। তাই এই ভুলগুলো, ছোটো ছোটো ভুলগুলো করবেন না। এছাড়াও আপনারা শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় গিয়ে তেলের প্রদীপ দিন, তেলের, এবং সেখানে ছায়াদান করুন, অর্থাৎ আপনার মুখ সেই তেলের প্রদীপে দেখুন এবং সেটি দান করুন। এই ছায়াদানের মাধ্যমে আপনার দুর্ভাগ্যকে দূর করতে পারবেন। এর পাশাপাশি কালো রঙের জুতো আপনারা কোনো গরিব দুঃখী মানুষকে দান করুন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শনি দেবতার কৃপা বর্ষিত হবে। এবং প্রতিদিন স্নান করার পর পশ্চিম দিকে মুখ করে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন, আপনাদের মঙ্গল হতে বাধ্য। তো এই কিছু কিছু ফর্মুলা, কিছু কিছু নিয়ম আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এই নিয়মগুলো আপনারা মানুন এবং সারস্বতীর কুপ্রভাব থেকে বাঁচুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।